ডিভাইস বা মোবাইল আসক্তি এখনকার সময়ে শিশুদের জন্য একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। শিশুদের মোবাইল আসক্তির কারণে তাদের ঘুম কমে যাচ্ছে, তারা সহজেই মনোযোগ ধরে রাখতে পারছে না এবং অল্পতেই রেগে যাচ্ছে। শিশুদের স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার ফলে তা তাদের শারীরিক এবং মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই ডিভাইস নিয়ে যে কোনো রকম প্রলোভন দেখানো বন্ধ করতে হবে। তাদের জন্য একটি রুটিন চালু করতে পারেন। খেলার সময়, পড়ার সময়, গল্প করার সময়, মোবাইল ফোন দেখার সময় নির্ধারণ করে দিতে পারেন। শিশুদের সাথে নিয়ে বিভিন্ন পারিবারিক কাজে নিযুক্ত হতে পারেন এবং এতে তাদের ছোটখাটো অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। তাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারেন, তাদেরকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, তাদের সাথে গল্প করতে পারেন। আপনার শিশু খাচ্ছে না সেই অজুহাতে কোনো অবস্থাতেই তার হাতে মোবাইল বা ডিভাইস তুলে দেওয়া যাবে না। আপনার শিশুর স্বাভাবিক বেড়ে ওঠার দায়িত্ব এবং তার সৃজনশীলতার বিকাশের দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনার শিশুর প্রতি আরও বেশি যত্নবান হতে হবে।